আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতবুল্লাহ রাসীল রহিম প্রিয় ভাই বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমুদ্দ্বর বরকতে আজকে আপনাদেরকে জানিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটি হচ্ছে যে সফর মাসে কোন আমল আছে সফর মাসে সারা মাসে মিলে প্রায় একুশ হাজারের উপরেও আজাব আসে তো একুশ হাজার আজাব থেকে বাছার জন্য যাতে কোনো আজাব আপনাকে স্পর্শ করতে না পারে সেই জন্য আপনাদেরকে একটি আমলের কথা বলে দেব যদি আমলটি করেন তাহলে আপনারা এই আজাব থেকে বাঁচতে পারবেন সে আমলটি হলো সফর মাসের প্রথম জমা যে বৃহস্পতিবার আসে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে দিন যাওয়ার পরে যেই রাত্রটা আসে পরের দিন শুক্রবার বৃহস্পতিবার দিন যাওয়ার পর রাতের বেলা নামাজটুকু পড়বেন অর্থাৎ চার রাকাত নামাজ পড়বেন দু রাকাত দু রাকাত করে নামাজ পড়বেন নফলের নিয়তে পড়বেন দুই সালামে চার রাকাত নামাজ পড়বেন যদি আপনারা এই আমলটা করতে পারেন তাহলে সফর মাসে যে আযাবগুলি আসে সে আজাবগুলি আপনাকে স্পর্শ করবে না যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ এই সফর মাসের আজাব গজব থেকে আমাদেরকে রক্ষা করুন আবার এই সফর মাসের সাতাইশ তারিখে বুধবার দিনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুস্থ হয়েছিলেন প্রথম দিকটা আজহাব গজব আসে শেষের দিকটা ভালো এই জন্য সকলে আমল করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি